পৃথিবীর সেরা শিক্ষক লোই কান্নায় ভেঙে পড়া ছেলে মেয়েদের বলেছিলেন, যন্ত্রণার বোঝা দরজার বাইরে রাখো। 2019 নভেম্বরের কথা। ওকলাহোমার কলিন্সভিল মিডল স্কুল সেদিন অন্যান্য দিনের মতোই ছাত্রছাত্রীদের হইচইয়ে প্রাণবন্ত ছিল। ক্লাস 7 আর 8 একটি বড় ঘরে ডেকে নিয়েছিলেন 46 বছরের শিক্ষিকা কারেন লোই। নিচের শ্রেণীগুলো থেকে ক্রমাগত অভিযোগ আসছে এই দুটি ক্লাসকে নিয়ে। এই দুটি ক্লাসের ছেলেমেয়েরা নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের সবসময় বিরক্ত করে, মারধর করে, পিছনে লাগে, নিজেদের মধ্যেও ঝামেলা লাগে নিয়মিত। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ শুনতে শুনতে কান ঝালাপালা। ক্লাস 7 আর 8 ছাত্রছাত্রীরা হল ঘরে বসেছিল চুপ করে। ম্যাডাম ডেকেছেন, সবাই একটু শঙ্কিতও ছিল। ম্যাডাম কাকে ডাকবেন, কাকে শাস্তি দেবেন, তা নিয়েই আলোচনা হচ্ছিল ফিসফিস করে। শিক্ষিকা কারেন লোই উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আজ আমরা একটা খেলা খেলব। ছাত্রছাত্রীরা এই কথা শুনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছিল, শাস্তির বদলে খেলা। ম্যাডাম লোই বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ বলতে পারো বোঝা মানে কি? বেশিরভাগ ছাত্রছাত্রী বলেছিল, বোঝা মানে খুব ভারী কিছু যা পিঠে বা মাথায় নিয়ে বইতে হয়। শিক্ষিকা তখন ছাত্রছাত্রীদের বলেছিলেন, আজ আমি তোমাদের বোঝাকে চেনো নামের একটি মজার খেলা খেলাব। ক্লাসে পড়াশোনা না হওয়ার আনন্দে হাততালি দিয়েছিল ছাত্রছাত্রীরা। ম্যাডাম লুই ক্লাসের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে বলেছিলেন, তোমরা প্রত্যেকে এক টুকরো কাগজ নিবে, আর সেই কাগজে তোমাদের জীবনের এমন একটা দুঃখের কথা লিখবে যেটা তোমরা চেষ্টা করেও ভুলতে পারছ না, যেটা তোমাদের হৃদয়ে সবচেয়ে আঘাত দিয়েছে, যা দিনে রাতে স্কুলে বাড়িতে তোমাদের মাথার ভিতর বার বার ঘুরে ফিরে আসে। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল ছাত্রছাত্রীরা। ম্যাডাম বলেছিলেন, লেখার পর কাগজটা ভাঁজ করে রাখবে, তারপর আমি যখন বলবো সবাই চোখ বন্ধ করে যেদিকে খুশি সেই কাগজটি ছুঁড়ে দিবে। চিরকুটে কিন্তু কেউ নিজের নাম লিখতে যেও না। ছাত্রছাত্রীরা ম্যাডামের কথা অনুযায়ী চিরকুট লেখা শুরু করেছিল। এক সময় লেখা শেষ হয়ে গেল। শিক্ষিকা বলেছিলেন, এবার এক একজন এক একটা কাগজ কুড়োবে, তারপর জোরে জোরে সেই কাগজটা পড়বে। ছাত্রছাত্রীরা তুলেছিল এক একটা চিরকুট এবং একে একে জোরে জোরে পড়তে শুরু করেছিল। প্রথমটা শুরু হয়েছিল হাসি দিয়ে, কারণ প্রথম চিঠিতে ক্লাসের কেউ লিখেছিল তার পোষা বিড়ালটি মোটা হয়ে গেছে, এটা তার সবচেয়ে বড় কষ্টে। গোটা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল। এরপর একটার পর একটা চিঠি পড়া হচ্ছিল। ছাত্রছাত্রীদের মুখের হাসি বিষণ্ণতায় রূপ নিচ্ছিল আস্তে আস্তে। বাইরে কিন্তু ছিল ঝলমলে রোদ, কিন্তু ঘরে নেমে এসেছিল মিষ্কালো রাত। ছাত্রছাত্রীদের বুকের ভিতরে জমে থাকা কান্নাগুলো একে একে উঠে আসছিল অক্ষরের রূপ নিয়ে। সেই রকমই একটি চিরকুট। কারো বাবার জেল হয়েছে, কারো ফ্যামিলিতে খোলাখুলি ড্রাগ নেওয়া চলে, কারো বাবা তার মাকে ছেড়ে চলে গেছেন, কারো সৎ বাবা রোজ রাতে তার উপর যৌন নিপীড়ন চালান, কারো উপর যৌন নিপীড়ন চালায় নিকট আত্মীয় বা স্কুল বাসের ড্রাইভার, কারো ভাইয়ের ক্যান্সার, কারো পোষ্যকে পিটিয়ে মেরে ফেলেছে প্রতিবেশী, কারো বাবা ঘুষ নেন, কারো বাবা মা অবৈধ সম্পর্কে জড়িত থাকায় বাড়িতে নিত্য অশান্তি, কারো বাবা মা সন্তানকে সময় দেন না, কারো বাবা মা নিজেদের মধ্যে অশান্তির জেরে সন্তানকে কথায় কথায় প্রচণ্ড রাগ করেন, প্রচণ্ড মারেন, কারো বাবা মা কথা বলতে গেলেই রেজাল্ট নিয়ে খোঁটা দেন, কারো বাবা মা সবসময় অন্যের সঙ্গে তুলনা করেন, কেউ নিজের চোখে কাউকে খুন হতে দেখেছে, কেউ নিজের চোখে কাউকে দুর্ঘটনায় মারা যেতে দেখেছে, কেউ নিজে ভয়াবহ দুর্ঘটনা থেকে ফিরে এসেছে, কারো বাবা মা বা আত্মহত্যা করেছেন। প্রতিটি চিরকুটে
প্রতিটি চিরকুটে ঘটনাগুলি নিখুঁতভাবে বর্ণনা করেছিল ছাত্রছাত্রীরা। অন্যের চিরকুট পড়তে পড়তে নিজেরাই কেঁদে ফেলেছিল, কারণ তারা যা পড়ছিল সেটা পড়া অত্যন্ত কঠিন ছিল। বাকি ছাত্রছাত্রীদের মুখগুলি ভরে গিয়েছিল বিষণ্ণতায়, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছিল সবাই। এমনকি ক্লাসের সবচেয়ে দুরন্ত ও অবাধ্য ছেলেটিও সেদিন কাঁদতে শুরু করেছিল। ম্যাডাম লুই সেদিন ওদের কাঁদতে বাধা দেননি। পড়া শেষ হলে কাগজগুলি নিয়ে এটি প্লাস্টিকের ব্যাগে রেখেছিলেন। সব চিরকুট এটি পলি ব্যাগে ঢুকিয়ে ব্যাগটি ক্লাসের সামনে তুলে ধরেছিলেন শিক্ষিকা। ম্লান মুখে বলেছিলেন, আমার প্রিয় বন্ধুরা, এই ব্যাগের ভিতর আছে তোমাদের জীবনের সবচেয়ে ভারী বোঝাগুলি। এখানে যতজন বসে আছো ততগুলি যন্ত্রণার বোঝা বহন করছে এই পলি ব্যাগটি। এই যন্ত্রণার বোঝা প্রতিনিয়ত বহন করে তোমরা স্কুলে আসো। তোমাদের মতো প্রত্যেকটি ছাত্র ছাত্রী এ বোঝা নিয়ে স্কুলে আসে। তখনও কেঁদেই চলেছিল সবাই। ম্যাডাম বলেছিলেন, তোমরা নিজেরাই দেখছো তোমরা কেউ একা নও, আমি এই বোঝাটা ক্লাসরুমের দরজার বাহিরে ঝুলিয়ে দেব। আজ থেকে এই যন্ত্রণার বোঝাটা ক্লাসের দরজার বাহিরে ঝুলবে। আমি চাইব তোমরা ঠিক এরকমই তোমাদের জীবনের সবচেয়ে বড় বোঝাকে জীবনের দরজার বাহিরে রাখবে, বোঝাকে দূরে সরিয়ে রাখতে একে অপরের পাশে থাকবে। সেই যন্ত্রণার বোঝা ভরা পলি ব্যাগটি আজও ক্লাসরুমের বাইরে ঝুলছে। ছাত্রছাত্রীরা যখন চোখের জল মুছতে মুছতে ক্লাস ছেড়ে যাচ্ছিল, শিক্ষিকা তাদের বলেছিলেন, তোমরা একা নও, তোমাদের এই পৃথিবীতে অনেকেই ভালোবাসে। তিনি গর্বিত তাদের মতো ছাত্রছাত্রীর শিক্ষক হতে পেরে। তার ফোন খোলা থাকবে ছাত্রছাত্রীদের মনের কথা শোনার জন্য। ওকলাহোমার উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষিকা কারেন লুই ওই দিন সন্ধ্যায় পলিব্যাগটির ছবি দিয়ে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি চেয়েছিলেন তার মন নিয়েই ছাত্রছাত্রীদের দেখুন আজকের শিক্ষক অভিকরা, যাতে অকালে কোনো শিশুকে হারিয়ে যেতে না হয়। শিক্ষিকা সোশ্যাল মিডিয়াতে করা সেই পোস্টের শুরুর অংশ, তিন দিনের মধ্যে পোস্টটি 400,000 বার শেয়ার করা হয়েছিল। যার শেয়ার করেছিলেন তাদের অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি, সে কথা পোস্টে স্বীকারও করেছেন। সংবাদ মাধ্যমকে শিক্ষিকা বলেছিলেন, যখন আমি ছোট ছিলাম মনের মধ্যে কেবলই ছিল খেলার বেড়ানোর চিন্তা, কিন্তু এখনকার ছেলেমেয়েরা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা আমি ভেবেই শিউরে উঠছি। আমরা কি কখনো একটি বারের জন্য হলেও জানতে চেষ্টা করি বাচ্চাদের ইমোশনাল ওয়ার্ল্ডে কি চলে? আজকের বাবা মা শিক্ষক শিক্ষিকাদের সামনে একটা শানিত প্রশ্ন ছুড়ে দিয়েছেন কারেন লুই, সত্যি কি আমরা জানতে চেষ্টা করেছি? আজকের কচিকাচারা কি অসহায়ভাবে বেঁচে আছে? এত অল্প বয়সেই দুঃখের কত বড় পাহাড় নিয়ে ঘোরাফেরা করছে তারা, তা কি জেনেছি? তাদের আবেগ তাদের শেয়ার করার মতো কোনো জায়গা কি দিয়েছি? মানসিক চাপ নিতে না পেরে যারা অকালে হারিয়ে যাচ্ছে তার জন্য আমরা দায়ী নই তো? শিক্ষিকার পোস্টে একটি অসাধারণ কমেন্ট, আজ লক্ষ লক্ষ মানুষ যোগাযোগ করতে চাইছেন ওই শিক্ষিকার সঙ্গে। তিনি বলছেন, আমার সঙ্গে কথা না বলে বরং কথা বলুন নিজেদের ছেলে মেয়েদের সঙ্গে, নিজেদের ছাত্রছাত্রীদের মনের খোঁজ নিন। ম্যাডাম লুইয়ের স্কুল সেদিন থেকে শান্ত হয়ে গেছে, ছাত্রছাত্রীরা একেবারে পাল্টে গেছে। ঝগড়া ঝাঁটি পিছনে লাগা অভিযোগ র্যাগিং এখন ইতিহাস হয়ে গেছে। সবাই সবাইকে আঁকড়ে ধরে বাঁচতে শিখে গেছে, শিখিয়ে দিয়েছেন তাদের প্রিয় ম্যাম কারেন লুই। তাই চলুন আমরাও আমাদের যন্ত্রণার বোঝাকে দরজার বাইরেই রাখি। এতক্ষণ ধরে আপনারা যারা মনোযোগ সহকারে গল্পটি শুনলেন তাদের প্রত্যেকের জন্য শুভকামনা।
আমাদের পরবর্তী গল্পটি শুনতে এখনও যারা এস প্লাস বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন এস প্লাস বাংলাদেশ চ্যানেলটি আর লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।